হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দু রকমভাবে ছাতুর শরবত। ছাতু যেমন আমাদের শরীরের পক্ষে খুব ভালো, সেই রকমই ছাতুর শরবত খেলে অনেকক্ষণ পেট ভরাও থাকে। তো চলুন বন্ধুরা, আমি এই দুই রকমভাবে কীভাবে ছাতুর শরবত তৈরি করি সেটাই আজ আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি একটি বাটির মধ্যে ছাতু নিয়েছি পরিমাণ মতো চিনি, বিট লবণ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লেবুর টুকরো। প্রথমে আমি যে নর্মাল ছাতুটা তৈরি করা হয়, যেটা আপনি সবসময়ই খেতে পারবেন, নিরামিষের দিনেও খেতে পারবেন, প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 2 থেকে 3 চামচের মতো ছাতু নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি উপর থেকে 2 চামচের মতো চিনি, অল্প একটু বিট লবণ, অল্প একটু সাদা লবণ, দু রকমই আমি ব্যবহার করছি। উপর থেকে দিয়ে দেব 1 চামচের মতো লেবুর রস। এবার 1/2 গ্লাসের মতো আমি ঠান্ডা জল এখানে ব্যবহার করছি। ঠান্ডা জল ছাতুতে দিলে কিন্তু খুবই ভালো লাগে। একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনাদের যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, আপনারা চামচের সাহায্যেও ভালোভাবে মিক্সড করতে পারেন, কিন্তু যত ছাতু ফেটানো হবে তত খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন, ফেটাতে ফেটাতে উপরে ফেনা ভাব চলে এসছে। খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আমরা। এবার আমরা এটা গ্লাসে ঢেলে নেব ভালোভাবে। রেডি হয়ে গেল আমাদের প্রথম নর্মাল ছাতু। নিরামিষের দিনেও কিন্তু বেশ ভালোই লাগবে, মন্দ লাগবে না। এবার দ্বিতীয় ছাতুটা রেডি করি। একই পাত্রের মধ্যে আবারও 2 থেকে 3 চামচ ছাতু নিয়ে নিচ্ছি, উপর থেকে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, উপর থেকে দিয়ে দেব 7 মতো লবণ। প্রথমে অল্প একটু বিট লবণ আর অল্প একটু সাদা লবণ। আবারও ঠান্ডা জল উপর থেকে দিয়ে ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাথে আমি মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের দ্বিতীয় নম্বর ছাতু। আশা করব বন্ধুরা আপনাদের এই দু রকম ছাতুর রেসিপি খুব ভালো লাগবে এবং আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কাছে দূরের যে সমস্ত বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যেসব বন্ধুরা আমার পরিবারে আসছেন তাদের রিকোয়েস্ট করছি, 2 থেকে 3 দিন মতো আপনারা দেখবেন আমি অবশ্যই সবাইকেই ব্যাক দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবসময় এইভাবেই আমার পাশে থাকবেন। আজ এইটুকুনি, পরবর্তী সময়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব। ধন্যবাদ।